আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা অনেকে পত্র পত্রিকায় দেখেছেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করছিলেন এবং সফর থেকে ফিরে আসার পরে বাংলাদেশের পত্র পত্রিকায় দুটো খবর বের হয়েছে। একটি খবর হলো যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় একটা টুইট করেছেন, মানে টুইটারে তিনি একটা বার্তা দিয়েছেন, বাংলায় কথা বলেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন তখন নাকি জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলা। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে প্রোটোকলগুলো স্বাক্ষর হয়েছে, সাতটি প্রোটোকল, সমঝোতা চুক্তি, সেই সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর তিনি বলছেন জয় বাংলা, এবং এটা বাংলাদেশের পত্রপত্রিকায় এসছে এবং এটা নিয়ে অনেকে ইতিবাচক কথাবার্তা বলছেন। আবার বাংলাদেশের যে একটা ইউনিভার্সিটি আছে, এটা দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বা খুব নামকরা ইউনিভার্সিটি, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি তার বক্তব্যে, সাম্প্রতিক বক্তব্যে তিনি জয় হিন্দ বলে স্লোগান দিয়েছেন। তো জয় হিন্দ বলে স্লোগান দেয়া এটাও পত্রপত্রিকায় এসছে এবং এই জয় হিন্দ স্লোগানে তার বিরুদ্ধে চারিদিকে নিন্দার ঝড় বয়ে গিয়েছে এবং যারা বিশেষ করে মুক্তিযুদ্ধ করেছেন সমস্ত মুক্তিযোদ্ধারা বেজায় খেয়ে ফেছেন এবং বাংলাদেশের কিংবদন্তির মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে এই জয় হিন্দ শোনার জন্যে আমি বা আমরা বন্দুক, মানে আমরা যুদ্ধ করিনি, অস্ত্র হাতে আমরা যুদ্ধ করিনি। তো এটা নিয়ে ফেসবুকে আলাপ আলোচনা হচ্ছে এবং বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের এই বক্তব্যর কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য, তারকে যাকে বলে নিন্দা জানানোর জন্য জনমত গঠনের লক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদী যে জয় বাংলা বলেছেন, সেই জয় বাংলা আসার কারণে মানুষ এটা নিয়ে এত চিন্তাভাবনা করেনি, বরং এটাকে অনেক ইতিবাচক হিসেবে দেখেছেন। তা আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। যে কাজে মানুষের আনন্দ করা উচিত সে কাজে মানুষ রাগ হয়ে যাচ্ছে, বিষাদ দেখাচ্ছে, যেটির প্রশংসা করা উচিত সেটি প্রশংসা করছে না এবং যেটি নিন্দা জানানো উচিত সেটি নিন্দা জানাচ্ছে। এর কারণটা হলো আপনি দেখুন, জয় হিন্দ, হ্যাঁ, এটার অর্থ কী? যে আমরা হিন্দুস্থান জয় করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যদি জয় হিন্দ বলে থাকেন বাংলাদেশে বসে, তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশে বসে উনি হিন্দুস্থানের কোনো কিছু জয় করেছেন, উনি বিজয়ী হয়েছেন, উনি উদ্ধার করেছেন। এবং এটা ওনার এই বলার পিছনে কি উদ্দেশ্য আছে বা না আছে সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো যে ইতিহাসের দীর্ঘকাল কালীন সময় গেছে যখন আমাদের যে রাজশাহীর যে অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জে মোগলদের একটা রাজধানী ছিল। সেই রাজধানীর কেন্দ্রিক দেখা গেল মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এই এলাকা চাঁপাইনবাবগঞ্জ রাজধানী রেখে দীর্ঘকাল শাসিত হয়েছে, কয়েক শত বছর যাবৎ শাসিত হয়েছে। আপনারা চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদ আছে, সেই সোনা মসজিদের স্থলবন্দরের পাশে গিয়ে এই মুঘল আমলের এই স্থাপনাগুলো দেখতে পাবেন, যেটাকে কেন্দ্র করে একটা সময় ওই অঞ্চলের রাজধানী ছিল যখন পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ এই চাঁপাইনবাবগঞ্জের আন্ডারে ছিল। তা আমাদের তো এই হিন্দুস্থানের এলাকা আমাদের ছিল একটা সময়, আমাদের এখানে ছিল। আবার ঐতিহাসিকভাবে যখন লক্ষ্মণ সেন ছিলেন সেন বংশের সময়, বল্লাণ সেনরা ছিলেন, তখন কিছুদিন নদিয়া থেকে তারা শাসন করেছেন সমগ্র বাংলা, আবার বেশির অংশ তারা এই বিক্রমপুর থেকে তারা শাসন করেছেন, অর্থাৎ বাংলাদেশের আন্ডারে তারা ছিল। এর আগে রাজা হর্ষবর্ধন, রাজা শশাঙ্কর আমলেও কিন্তু আমরা এই অঞ্চল, আমরা হিন্দুস্থানের বিরাট অংশ আমরা দখল করে রেখেছিলাম এবং আমাদের অধীনে তারা শাসিত হয়েছিল। তো কাজেই বাংলাদেশের মানুষ জয় হিন্দ বলতে পারে, কিন্তু ভারতীয়রা, বিশেষ করে উত্তর ভারত, যেখানে গুজরাট, দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের কোনো শাসক কোনো দিন বাংলা শাসন করতে পারেনি, তারা কোনো দিন জয় বাংলা বলতে পারেনি, অর্থাৎ তারা বাংলা বিজয় করেছে এটা বলতে পারেনি। কেন? দক্ষিণ ভারত, এই প্রথম নরেন্দ্র মোদী এই প্রথম দক্ষিণ ভারত থেকে প্রধানমন্ত্রী হলেন। নরেন্দ্র মোদীর যে গডফাদার, নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক মানস পিতা, সেটা সর্দার বল্লভ ভাই প্যাটেল, যিনি
আর প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বড় দাবিদার ছিলেন এবং গুজরাটের মানুষ মনে করে যে তারাই তিনি প্রধানমন্ত্রী, তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি কিন্তু শত চেষ্টা করেও উত্তর ভারতের মানুষ, ভারতের উত্তরাঞ্চলের মানুষ সারা জীবন দিল্লি শাসন করেছে এবং এই দিল্লির অধীন কিন্তু বাংলাদেশ জয়ী হয়েছে, বাংলাদেশ তারা জয় করেছে, বিজয় লাভ করেছে মুসলমানদের আমল থেকে শুরু করে অন্য সময়। কিন্তু হিন্দুদের আমলে কিন্তু মুসলমানদের আগে কখনো এই বাংলার এই অঞ্চল দিল্লি কখনো শাসন করতে পারে নাই। মুসলমানরা প্রথম যখন দিল্লিতে সুলতান কুতুবুদ্দিন আইবেক দিল্লির শাসক ছিলেন, ঠিক সেই সময়টাতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তখন বাংলা জয় করেন। এর আগ পর্যন্ত বাংলা সবসময় স্বাধীন ছিলেন এবং কখনো দিল্লির শাসন আমাদের আসলে হিন্দু জমানায় হয়নি। এগুলো একটা। দুই নম্বর হলো যে দিল্লিতে মুসলমানদের শাসন অর্থাৎ কুতুবুদ্দিন আইবেকের পর থেকে আজ অবধি, আজ অবধি একমাত্র নরেন্দ্র মোদী ছাড়া দিল্লির সিংহাসনে প্রধানমন্ত্রী পদে কোনো দক্ষিণ ভারতের, দাক্ষিণাত্য গুজরাট এই এলাকার লোক শাসন ক্ষমতায় বসেনি। কাজেই দক্ষিণাত্যের মারোয়ারিরা, তারা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে আসছে, আমরা মারোয়ারি ব্যবসায়ী বলতে অনেক কিছু বুঝি, কিন্তু তাদের শাসনের অধীনে আমরা কখনো হইনি, যেভাবে নরেন্দ্র মোদীর আন্ডারে আমরা এখন দেখা যাচ্ছে যে তার প্রভাবে আমরা অনেক সময় সন্ত্রস্ত হয়ে উঠি। তো এই নরেন্দ্র মোদী সাহেব যখন বাংলাদেশের সঙ্গে প্রোটোকল স্বাক্ষর করার ফলে জয় বাংলা বলে, জয় বাংলা, জয় শব্দটা বাংলাদেশি শব্দ আমরা ব্যবহার করলেও কিন্তু এটি হিন্দি শব্দ। তো কাজেই উনি যখন জয় বাংলা বলেন, উনি বাংলার জয় হোক এটাও হতে পারে, বাংলার বিজয় হোক এটাও হতে পারে, অথবা আমরা বাংলা বিজয় করেছি এটাও হতে পারে। তো কাজেই নরেন্দ্র মোদীর যে জয় বাংলা এই শব্দটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়, আমার কাছে এটাকে ভালো মনে হয় না। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের লোকজন আসলে ওইভাবে কোনো কথাবার্তা বলছে না এবং বলার চেষ্টাও করছে না। তো কাজেই আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে যদি বাংলাদেশের স্থায়িত্ব স্বাধীনতা যুদ্ধের পূর্বকালীন সময় বা স্বাধীনতাকালীন সময়, আমরা জয় বাংলা স্লোগানের ভিত্তিতে কিন্তু আমাদের জাতীয় যে ঐক্য এটা গড়ে উঠেছে, আমাদের স্বাধীনতার স্বপ্ন এই জয় বাংলার মাধ্যমেই আমরা পেয়েছি। কারণ হলো জয় বাংলা অর্থাৎ আমরা বাংলা বিজয়ী হোক, বাংলা জয়লাভ করুক এবং বাংলা দেশ হিসেবে এটি প্রতিপক্ষের উপরে বিজয় লাভ করুক, এটি জয় বাংলা স্লোগানের মাধ্যমে চলে আসছে। কাজেই সেই জয় বাংলাটা, অর্থাৎ জয় বাংলাটা যখন আমরা বাংলা পেয়ে গেছি, আমরা যখন বাংলা পেয়ে গেছি, বাংলা বিজয় হয়ে গেছে, আমাদের জয় লাভ করা হয়ে গেছে, তখন আমরা কী চাইব? আমরা চাইব বাংলাদেশ স্থায়ী হোক, বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাক, বাংলাদেশের যাকে বলে মর্যাদা বৃদ্ধি পাক। তো বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যে স্লোগান, সেই স্লোগানটাতে আমাদের নতুন স্লোগান, উদ্দীপিত স্লোগান আমাদের বের করতে হবে। এটা যাকে বলে, যাকে বলে আপনি ভারতের জাতীয় সঙ্গীতের দিকে থেকে দেখবেন, আল্লামা ইকবালের যেটা পাকিস্তানি জাতীয় কবি আল্লামা ইকবালের যে একটা সঙ্গীত, সেটাকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করছে। আবার কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের যারা রচিত সঙ্গীত সেটাও তারা ব্যবহার করছে। তো এই দুটো সঙ্গীতের, জাতীয় সঙ্গীতের দুটো ভাষা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে সেখানে জয় শব্দটির গুরুত্ব কতখানি, কতখানি গুরুত্ব। তো আমাদের যেখানে সঙ্গীত, আমাদের গান, আমাদের রণসঙ্গীত, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আলাদা মাধুর্য আমাদের খুঁজে বের করতে হবে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের এই সমস্ত কর্মের মধ্যেই আমাদের স্বাধীনতার বীজ, স্বাধীনতার স্বপ্ন, স্বাধীনতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, স্বাধীনতার বাস্তবতা, এগুলো ফুটিয়ে তুলতে হবে। এবং এই প্রজ্ঞা এবং মেধা দিয়ে যদি আমরা আমাদের যে জাতিকে উজ্জীবিত করতে না পারি, তাহলে অনাগত দিনে দেখা যাচ্ছে স্বাধীনতার সুফলটা আমরা ঠিক ওভাবে পাব না। জাতীয় সঙ্গীত শোনার সঙ্গে সঙ্গে, জাতীয় স্লোগান বলার সঙ্গে সঙ্গে, তারপরে আমাদের জাতীয় মন্ত্রণাসমূহ শোনার সঙ্গে সঙ্গে যেন সমগ্র জাতি সত্তা এক হয়ে যায়, তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং তাদের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে। আমরা আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের জয় বাংলা, আমাদের জয় বাংলা আমাদের মুখে যেভাবে শোভা পায়,
আমাদের জয় বাংলা আমাদের মুখে যেভাবে অর্থবহ হয়ে ওঠে, আমাদের জয় বাংলা যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে, আমাদের জয় বাংলা যেভাবে আমাদের ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসে, আমাদের জয় বাংলা যেভাবে বাঙালিকে, বাঙালি জাতিসত্তাকে, বাংলাদেশকে আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসে, আমাদের জয় বাংলা আমাদের শরীরে যে তাগত সৃষ্টি করে, আমাদের জয় বাংলা, জয় শব্দটি যেভাবে আমাদেরকে দৃঢ় করে ফেলে, শক্তিশালী করে ফেলে, আত্মপ্রত্যয়ী করে ফেলে, সেটি যদি অন্য কারো মুখে সেই জয় শব্দটি উচ্চারিত হয়, জয় বাংলা শব্দটি উচ্চারিত হয়, সেটি আর যা হোক না কেন আমাদের জন্য এটা ভালো দিক হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না, একান্ত ব্যক্তিগতভাবে অবস্থা। কাজেই নরেন্দ্র মোদীর জয় বাংলা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ, এই দুটো শব্দের মধ্যে আকাশ এবং পার্থক্য, পাতাল পার্থক্য রয়েছে। অথচ আমরা যেটির প্রশংসা করা উচিত সেটি প্রশংসা করছি না, আর যেটি সমালোচনা করা উচিত এবং যেটিকে নিয়ে আতঙ্কিত হওয়া উচিত সেটি আতঙ্কিত না হয়ে আমরা মানে যাকে বলে চুপচাপ উচিত। আপনি এই একটা জিনিস দিয়ে বুঝতে পারেন যে আমাদের চিন্তা শক্তির মধ্যে যে ভার্সেটাইল, মানে আমাদের যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তির মধ্যে যে ব্যতিক্রমী রিদম, আমাদের চিন্তা শক্তির মধ্যে যে এক্সট্রা অর্ডিনারি যাকে বলে কম্পন থাকা উচিত, সেই কম্পনের মাধ্যমে আমরা যেন নতুন কিছু বের করে আনতে পারি, নতুন কিছু দেখতে পারি এবং কোথায় সুফল আছে, কোথায় কুফল আছে, কোথায় অশুভ সংকেত আছে সেগুলো দেখতে পারি, সেই জায়গাগুলো ধীরে 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 কেন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন, বাংলাদেশকে বিজয়ী করুন সকলের উপরে, বাংলাদেশের মর্যাদা সকলের উপরে থাকুক, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের নাগরিক সত্তা, বাংলাদেশী পরিচয়, এটি বিশ্বের মানচিত্রে একেবারে উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বল করুক, এই আশা রেখে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।